जानी जो नेताजी सुभाष चंद्र बोस के नीचे फैसिनेशन रहे
সেই ব্যাপারে আমরা অবশ্যই আপনাদের নেতাজি সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি যা জন্ম হয়েছিল তিনি আমাদের ভারতবর্ষের জন্য ইংরেজদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে লড়াই করে গিয়েছিলেন এবং বাঙালিদেরকে আগ্রহ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের মায়ের নাম কি ছিল বলতে নেতাজি সুভাষচন্দ্র বোসের মায়ের নাম ছিল প্রভা দেবী এবং প্রভাবতী দেবী এবং এছাড়াও ছিল তার বাবার নাম ছিল জানকীনাথ বসু যিনি প্রফেশনে এমন একটি প্রফেশন আছে সেই প্রফেশনে কিন্তু ছিলেন খুব কঠিন একটা প্রফেশন সেই প্রফেশনটা বলতে পারবো অসাধারণ তোমার জন্য থাকছে একটা ছোট উপহার তো আমি তোমাকে বলবো এইখানে চলে আসার জন্য চলে আসো আচ্ছা তোমার নামটা আর একবার একটু বলে দাও জাহিরুল আলম জাহিরুল আলম এইটা হলো আপনার জন্য ছবি তুলে নেওয়া হোক ফটো ক্লিক করবে সোয়েব ফরহাদ তাই তো সোয়েব কি নাম বলতে পারবে নামটা কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিল দেশনায়ক তাই তো নেতাজি সুভাষচন্দ্র বসকে অসাধারণ একটা জোরে হাততালি হয়ে যাক ইউটিউব বাচ্চার জন্য প্লিজ কেমন লাগছে আপনার ছেলে এখানে এসে এত সুন্দর একটা কোশ্চেন অ্যান্সার উত্তর দিল কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে এসে আপনাদের যে কুইজ শুনতে লাগছে অবশ্যই শুনছিলাম খুব ভালো লাগলো ছোট্ট উপহারটা আপনার জন্য আচ্ছা একদম চলে এসো তুমি ছাদের তলায় চলে এসো একটা ছবি হয়ে যাক আমরা অসাধারণ এইখানে যে ওয়াইস গুলো রয়েছে আপনারা এইখানে ওয়াইস এর সাথে সাথে আপনারা এই যে কিউআর কোড রয়েছে আপনার মোবাইল এটি স্ক্যান করলে এই প্রত্যেকটা ওয়াল বা তার জীবনী সম্বন্ধে জানতে পারবেন পিডিএফ এর মধ্যে আপনার মোবাইলে চলে আসবে স্ক্যান করুন স্ক্যান করলে কিন্তু আপনার মোবাইলে চলে আসবে পিডিএফ এর মাধ্যমে একদম মোবাইলটা নিয়ে চলে আসুন তাড়াতাড়ি স্ক্যান করুন এটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বসের একটু ফোনটা কাছে নিয়ে ভালোবাসা রয়েছে তার প্রতি বা তার প্রতি যে শ্রদ্ধা রয়েছে সে আনসার অন্য করবে সে কোশ্চেন আনসারে কিন্তু সঠিক শিশির বস শিশির বস একদম অসাধারণ তো একটা ছোট উপরে যা অনেক হয়ে তার মধ্যে এই সুন্দর উপরে আচ্ছা এটা ক্যাচ ছবি হবে কি একটা কথা বলি একটা ক্যামেরা রাখা আছে দেখছেন হ্যাঁ এইখানে আপনাকে বলবো আপনার আগে দাঁড়ান আপনার ছবিটা যখন উঠবে তখন নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথেই কিন্তু ছবিগুলো চলতে থাকবে মানে যতগুলো ছবি উঠছে সবগুলো কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে হচ্ছে সো প্লিজ একবার বলবো আপনাকে ওইখানটা দাঁড়িয়ে যাওয়ার জন্য সবাই আসুন দেখুন আপনার একদম বর্ষার ধারণ এই মোমেন্টে দরকার এমনিতে রোগ কবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কোন কলেজ থেকে বহিষ্কৃত করা হয়েছে প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ থেকে ফ্যান্টাসি একদম ওই দিকে ক্যামেরার দিকে আমাদের ক্যামেরার দিকে জয় হিন্দ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আপনার কাছে মোবাইল রয়েছে মোবাইলে একদম কি হয় Nous allons voir son origine. C'est un petit peu l'origine.